কিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দা নিশিমা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বলেন না, মানুষ অনেক সময় সুযোগ পেয়েও গ্রহণ করতে পারে না। ব্যাংকে টাকা থাকে কি থাকে বলেন? সবাই এই টাকা সবাই ধরতে পারে? আপনি ব্যাংকের ভেতরে গেলেন টাকা পাবেন? একটা অ্যাকাউন্ট থাকা লাগে, ঠিক না? মাহফিলও আজকে অনেকে আসছেন, অনেকে তো আসতেই পারে নাই, আপনারা অনেকে আসছেন, আসার পরেও অনেকে নেকের অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ হলো আসছেন, দরুদ পড়ছি, সবাই কিন্তু পড়েন নাই। দুই নম্বর কথা হলো বয়ানে আসছেন, বয়ান শোনার জন্য, বোঝার জন্য না, বয়ান কিন্তু সবাই শোনে, বোঝার জন্য সবাই শোনে না। মেজবা হুজুরের কণ্ঠ ভালো, সুর ভালো, এই সুর শুনতে আসছেন বেশিরভাগ মানুষ, বুঝে শুনবেন বা শোনার পরে বুঝবেন এই নিয়তে এখানে যে কয়েকজন লোক আসছেন তার সংখ্যা খুবই কম। এখন আপনারা বলেন ওয়াজ শুনবেন না বুঝবেন? হ্যাঁ, এতগুলো মানুষের আওয়াজ এত কম কেন? ওয়াজ শোনার পরে শুনেই যাবেন না বুঝবেন? বোঝার নিয়তে বসছেন? যারা দাঁড়ায় রয়েছে এরা এক বাসা বাসছে, আমরা তো বসি নাই, আমরা তো খাড়ায় রয়েছি। অনেকে চিন্তা করে যে ওয়াইজ এলো এ আসলে কোন দলের, যারা আওয়ামী লীগ করে এরা কিন্তু পরিস্থিতি গ্রহণ করে রাখছে, যদি কিছু কই, কারণ এরা এক জায়গায় সুযোগ পাইলে বাকি সব জায়গায় সবাই ট্রাই করে, ঠিক না? এরা দেখছে বিভিন্ন জায়গায় দলের লোকজন মাহফিলে মাইক ঠিক সরাইয়ে হুজুর নামাই দেয়, তো চিন্তা করছে আজকেও যদি আমি কিছু বিরুদ্ধে কই হবে দলের, তাহলে এরাও মাইক ঠিক সরাই আমার নামাই দিব। আবার বিএনপি ওলারা চিন্তা করতেছে হুজুররা তো স্বাভাবিকভাবে টাঙ্গ পক্ষই কয়, দেখি এই হুজুরের পক্ষে না বিপক্ষে, অথচ যেই দুই দলের কথা বললাম দুই দলের এক দল ইসলামের পক্ষের শক্তি না, আমি দুইটারই সমান দেখি, একটারে আরেকটার থেকে এক জাররাও ভালো দেখি না, দেখতে পারি না। এই যে মুসলমান হিসেবে, মুসলমানের পরেও যদি জান আলেম হিসেবে, এটা আমি পারি না। এই কয় মিনিট হলো, দুই তিন মিনিট যে কথা বললাম, অনেকে এখন আবার এই চিন্তাও করতেছে হুজুর ওয়াজ করবে যে পুরো ডাইরেক্ট নাম ধইরা রাজনীতিতে ঢুকে গেছে। আমি মানুষটাই এমন, আমার বয়ানে কোনো বাইন্ডিং থাকতে পারে না যে হুজুর আপনি এই বয়ান করবেন এই বয়ান করবেন না, এই কথা বলার সাহস আমাকে কেউ করবে না। কারণ হলো যদি আমাকে এমন কথা বলা হয় তাহলে যেটা নিষেধ ওইটাই আমি বেশি করি, কারণ আমি বুঝি ওই রোগের রুগী এখানে বেশি দেখিয়া আমার ওইটা নিষেধ করছে, অতএব এইটাই আমাকে বলতে হবে। আর একটা কথা হলো বলো ওয়াজ মাহফিলে রাজনীতির আলোচনা চলতে পারবে না, মাহফিলের অনুমোদনের জন্য প্রশাসনের কাছে গেলে এই শর্তটা প্রথম দেয়, যেই মাঠে মাহফিল হবে ওই মাহফিলের মাঠের যদি কোনো কর্তৃপক্ষ থাকে কর্তৃপক্ষ এই শর্ত দেয়। অনেক মাদ্রাসার মাহফিলেও মাদ্রাসার হুজুররা এই শর্ত দেয় রাজনীতির আলোচনা করা যাবে না। ওলামায়ে কেরাম মসজিদের খতিব, আবার মসজিদে যখন খতিব নিয়োগ দেওয়া হয় শর্ত থাকে আপনিও কোনো রাজনীতি করতে পারবেন না, রাজনীতির আলোচনাও করতে পারবেন না। এই পরিস্থিতি এবং পরিবেশটা বাংলাদেশে হওয়ার কারণে আপনাদের ইউনিয়ন, আপনাদের উপজেলা, আপনাদের
নির্বাচনী আসন আপনাদের পৌরসভা আপনাদের ওয়ার্ড এগুলোতে বারবার চোর ডাকাতরা নির্বাচিত হচ্ছে আর যদি সর্বপর্যায়ে বিশেষ করে মসজিদের মেম্বার থেকে রাজনীতির আলোচনা আসত আমার রাসূল কিভাবে রাজনীতি করেছেন হযরত ওমর কিভাবে রাজনীতি করেছেন আবু বকর কিভাবে রাজনীতি করেছেন হুসাইন আহমদ মাদানী কিভাবে রাজনীতি করেছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কিভাবে রাজনীতি করেছেন শাহজালাল ইয়ামানি কিভাবে রাজনীতি করেছেন এটা যদি মানুষ জানতো চোর বাটপারকে ভোট দিত না কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে রাজনীতির আলোচনা চলবে না কেন ইসলামে রাজনীতি নাই রাজনীতির আলোচনা না হতে হতে আজকে মানুষ রাজনীতি বলতেই মনে করে চুরি বাটপারি অথচ রাজনীতি অর্থ হলো রাজার নীতি বা নীতির রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নীতি রাজনীতি অর্থ কি আপনারা জবাব দিচ্ছেন না কেন আমার কথা বুঝেন না রাজ হাঁস মানে কি হাঁসের মধ্যে যেটা বড় হাঁস ওটার কি কয় বলে আপনার রাজপথ কি বলে যেই পথের মধ্যে সবচেয়ে বড় পথ ওই পথটারে কি কয় রাজপথ ঠিক না বলে ওটা রাজবাড়ি মানে ওই বাড়িতে রাজা বাদশা থাকে সব মানুষের মধ্যে যেই মানুষটা বড় সম্মানী ওই মানুষটা এই বাড়ি থাকে বিদায় কি বলে কথা বলেন রাজনীতি মানে কি নীতির মধ্যে যেই নীতিটা সবচেয়ে বেশি বড় ভালো এটার নাম কি সবচেয়ে বড় নীতির নাম হলো রাজনীতি আর রাসূলের আদর্শের নামটাই হলো রাজনীতি সব নীতির মধ্যে যত নীতি পৃথিবীতে আছে সবচেয়ে ভালো নীতির নাম কোন নীতি এই ভালো নীতিটা কার আল্লাহ রাসূলের কার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহই বলে দিয়েছেন পৃথিবীতে যত নীতি আছে সবচেয়ে বড় নীতি আমার রাসূলের নীতি সবচেয়ে বড় আদর্শ আমার রাসূলের আদর্শ আর রাসূলের আদর্শ মানা ছাড়া জান্নাত পাওয়া যাবে না প্রত্যেকটা মুসলমানকে রাসূলের আদর্শ মানতে হবে অর্থাৎ রাজনীতি করতে হবে এখন আপনারা রাজনীতি মানে মনে করেন টেবিলের নিচ দিয়ে হাদিয়া লওয়া টেবিলের নিচ দিয়ে হাদিয়া হাদিয়া যদি হয় টেবিলের নিচ দিয়ে ওই বুকি লেগে কথা কয় না আপনি মনে হয় বুঝেন না কথার জবাব তো দেবেন একটু হাঁ হু তো করতে হবে মেজাজটা অনেক খারাপ আছে সিলেট থেকে আসছি এখানে 3 ঘন্টা আবার সিলেট গিয়ে ওখান থেকে আবার মাহফিল যেই ছেলেটা মাহফিল সেট করছে ও হয়তো মনে করছে হুজুর আমার একটা তারিখ দিয়েছে তাতে হুজুরের কিনেই ফেলাইছি আমি ঢাকা থেকে 1 থেকে 1.5 ঘন্টার বাইরে যদি গাড়িতে যেতে হয় মাহফিলে যাই না অথচ ছেলে মাহফিল সিট করছে আমি আসছি এখানে মাত্র খাইলাম হোটেল থেকে খানা নিয়ে কারণ এদের খানার আয়োজন আসতে আসতে অনেক দেরি হচ্ছে ওরা বলে দিছে ওই দুই মাহফিলে যাবো না সম্ভব না আমার দ্বারা একটা মাহফিলে যেখানে এত দূরে যাই না সেখানে ডাবল প্রোগ্রামে এত দূরে কেমনে করি না আপনারাও যদি চুপচাপ থাকেন আর বয়ানের পরিবেশ ফিরে না আসে তাহলে বয়ান ওই রকম হবে আপনারা পারেন মন ভালো করে দিতে অন্তত আপনাদের বয়ানটা যাতে ভালো হয় সর্বশ্রেষ্ঠ নীতি রাসূলের নীতি কার নীতি রাসূলের নীতি মানা লাগবে কি লাগবে না এখন আপনারা রাজনীতি বলতে কি বুঝেন মারামারি খুনাখুনি যখন কাউন্সিল হবে দলীয় কাউন্সিল এখন আপনাদের এলাকার নাম কি হালুয়ার ঘাট সুনামগঞ্জ সুনামগঞ্জের আমি এক দল করে এই দলের সভাপতি হইতে গিয়ে এলাকায় কিছু মারামারি হবে দুইটা দোকান ভাঙচুর হবে রাস্তায় কিছু রক্তারক্তি হবে এটার নাম রাজনীতি মনে করেন আবার আমি ক্ষমতাসীন দলের সভাপতি হলে ওসিও আমার সামনে কথা বলতে পারবে না এটার আপনারা রাজনীতি মনে করেন রাজনীতি রাসূলের নীতির না এই আলোচনা না হওয়ার কারণে আপনারা ভুলে গেছেন রাজনীতি কি আর এই ভুলে যাওয়ার কারণে সবাই ভয় পায় ওয়াজের মধ্যে রাজনীতির আলোচনা হবে না আপনারা আমাকে আনছেন আমি জোর করে আসি নাই আমাকে যেখানে বসাইছেন এই আসনটা ডাক্তারের আসন শিক্ষকের আসন আপনারা যেখানে বসে গেছেন এটা হলো রোগী এবং শিক্ষার্থী ছাত্রের আসন ডাক্তার রোগীকে ওই ঔষধি দেবে যেই রোগ আছে সেই রোগের এখন এই চেয়ার যেই ডাক্তার এই ডাক্তার হলো রুহের ডাক্তার এই শিক্ষক হলো দিনের শিক্ষক অতএব আমি আপনাকে কথা বলবো আপনার ঈমান বাঁচাতে যা যা বলা দরকার আমি সবই বলবো
আপনি একটা ভোট দিয়ে আপনার ঈমান হারাইতে পারেন, অতএব আপনি ভোট দিয়ে যাতে ঈমান না হারান সে কথা আমাকে এখান থেকে বলতে হবে। কিন্তু আমি যদি ভোটের কথা বলি আপনি বলবেন হুজুর ওই চ্যাপ্টার বাদ দেন, ওটা রাজনীতির বিষয়, আপনি আরেকটা বলেন। কেন ভোট দিয়া ঈমান হারাইলে জাহান্নামে যাওয়া লাগে না? কিয়ামতের ময়দানে আপনার মতো বড় বড় হাজী সাহেবকে আল্লাহ ডাইকে কইবেন এদিকে জাহান্নামে যা, তোর পথ জান্নাত না, এদিকে যা, ইমাম দিকে, ডাইন দিকে না, কোন দিকে, ইমাম দিকে। হাজী বলবে আল্লাহ কেন, কই চাল চুরি করছো, গম চুরি করছো এই জন্য? হাজী কইবে আল্লাহ জীবনে তো এই রেকর্ড নাই, প্রতি বছর বাইতুল্লাহ এতেকাফ করেছি, কোন বছর হজ বাকি নাই, রমজান মাস নববীতে কাটাইছি, দান সদকা এত করা করছি, এলাকার মানুষ দানবীর খেতাব দিয়েছিল, নামাজ বাদ দিই নাই, ইশরাক আওয়াবিন বাদ দিই নাই, তেলাওয়াত বাদ দিই নাই, জিকির বাদ দিই নাই, একদিনও তাহাজ্জুদ কামাই যায় নাই। আল্লাহ চুরি কেন করব, আমাদের সম্পদ তো আপনি দিয়েছিলেন, চুরির প্রয়োজন ছিল না। আল্লাহ বলবেন নির্বাচনের সময় ভোট দিয়েছিলে কাকে? যারে তুমি ভোট দিছো ওই লোক তোমার ভোটের সমর্থন পায়া চেয়ারম্যান মেম্বার হইয়া গেরা গরিবের চাল ডাল গম মাইরা খাইছে, ত্রাণের টিন মাইরা খাইছে, বিধবা নারীদের শাড়ি খাইয়া লাইছে, পাবলিক টয়লেট খাইয়া লাইছে, রাস্তা খাইয়া লাইছে, কিচ্ছু বাকি রাখে না। তুমি ভোট দিয়ে তার এই খাওয়ার সমর্থন দিছো, সুযোগ দিছো, ওইটার একটা ভাগ তোমার মাথায় আছে। আফসোস করবা আর বলবা আহ একটা মাত্র ভোটই তো দিছিলাম, খাওনের ভাগও পাইলাম না, নেওনের ভাগও পাইলাম না, উল্টা জাহান্নামে গেলাম। এবার বলেন এই ভোটের আলোচনা যদি ভোট দিয়ে এমন ঈমান যায় এই আলোচনা করা দরকার আছে না? না। এখন আপনি যদি বলেন হুজুর এই আলোচনা করতে পারবেন না, কেউ যদি এই আলোচনা না করে, আপনার এলাকায় দুইটা বাটফার দাঁড়াইছে, দুইটাই চোর, দুইটাই ডাকাত, এখন এখন ভোট দিলে দুইটির একটা দ্বিতীয় বল না, আর একটা ইমানদার দাঁড় করাই দেবেন, মসজিদের ইমাম সাহেবরা বলবেন হুজুর আপনি দাঁড়াবেন, আপনার নমিনেশন পেপার জমা দিবো আমরা, টাকা দিবো আমরা, নির্বাচনের টাকা দিবো আমরা, যা লাগে সব আমরা দিবো, আপনি চেয়ারম্যান হইবেন, আমাদের বিশ্বাস আমাদের মসজিদের ইমাম রাস্তার উন্নয়ন করতে পারুক চাই না পারুক গরিবের একটা গম মারবে না। সাহস হয় মিছে কথা, সাহস তো হয়ই না। চিন্তা করেন ইমাম সাহেব এই মেম্বার হইলে কেমনে চালাইবে, মনে করেন ইমামের এই যোগ্যতা নাই। যারা বলে হুজুরদের এই যোগ্যতা নাই, হুজুরের চেয়ারম্যান হয়ে কি করবে, তারা শোনো পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, সুন্দরী যুবতী নারী আমাবস্যার অন্ধকার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই, ওই শাসন আমল ছিল টুপিওয়ালার শাসন আমল। এতক্ষণ যে কথা বলছি আপনার ঈমান যাওয়ার কথা বলছি, ঈমান রক্ষার কথা বলছি, কেমনে যায় আর কেমনে থাকে, আমি আলোচনাটাও সংক্ষেপ করব ঈমানের আলোচনা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝবেন, যেই লোক নামাজ পড়ার জন্য ওযু করে ওই লোককে নামাজের নির্দেশ দেওয়ার কোনো মানে নাই, কারণ সে ওযুই তো করতেছে নামাজের জন্য। যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠল ওই লোককে রোজার নির্দেশ দেওয়ার কোনো মানে হয় না। তাহলে আমি বলতেছি আমি ঈমানদার, আমি মুমিন, আল্লাহ আমি ঈমানদারকে বলতেছি ঈমান আনো, আসলে কারণটা কি? আল্লাহ কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় এভাবে ঈমানদারদের ডেকে ডেকে এক একটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু لكم عدو مبين হে ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার তো এমনিই ইসলামের মধ্যে থাকার কথা, ঠিক না? আবার আলাদা ভাবে কেন বলেন? আল্লাহ আরেক জায়গায় বলেন يا أيها الذين آمنوا اتقوا الله
হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনিতেই আল্লাহকে ভয় করার কথা, শুধু কি ভয়, হাক্কা তুকাতি, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো করো, চাপা বাজি ভয় নয়। তুমি বললা আমি পুলিশ ভয় পাই, শিক্ষক ভয় পাই, মা বাবাকে ভয় পাই, কিন্তু তাদের সামনে অন্যায় করতেছো। এই যে বললা ভয় পাই আর তোমার কাজ মিল আছে, এমন ভয় নয়। যেই ভয়কে ভয় বলে, যেমন চিড়িয়াখানায় বাঘের খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই, কেন? আমি জানি খাঁচা ভেঙে বাঘ আমাকে আক্রমণ করতে পারবে না, এরপর দূরে দাঁড়াইছি কেন? কিসের জন্য? এমনি যদি উল্টা পাল্টা উত্তর দেন তাহলে তো ওয়াজ হইব। সাপের খাঁচার কাছে দাঁড়াই না দূরে, কেন? অথচ জানি কাছে দাঁড়াইলেও সাপ আমাকে কামড় দিতে পারবে না, এটার নাম ভয়। আরো একটা ভয়, পুকুর শেষ করলে মাছ ধরার জন্য আপনাদের অঞ্চলে কি বলে? পুকুর শেষ করা পর্যন্ত আপনাদের অঞ্চলে কি করে? ইচ্ছা। কি করে? ইচ্ছা, মানে পুকুর শেষ করে ফেলাইছে, এটার আপনারা কি বলবেন? পুকুর পুকুর ইচ্ছা লাইছে। এখন একজন ইমাম সাহেব আপনার পুকুরের পাড়ে গিয়া বললো, ভাই এই যে একটা গর্ত দেখো পুকুরে, এটার মধ্যে একটা বড় শোল মাছ ঢুকছে। শোল মাছ চিনেন না? শোল মাছ ঢুকছে। আর একজন চোর এখানে হয়েছে, আয়া কয় ভাই আমি দেখছি একটা বিষাক্ত সাপও ঢুকছে, আপনি গর্তে হাত দেবেন? সাপের কথা যে বলছে ও চোর মিথ্যাবাদী, মাছের কথা যে বলছে সে দরবেশ ইমাম সাহেব সত্যবাদী, আপনি কারটা বিশ্বাস করবেন? তাহলে তো হাত দেবেন, তাহলে তো হাত দেবেন। ও আপনার তো বড় বীর মুজাহিদ দেখা যায়, আমি তো দিতাম না, না বুঝেই খেলি হা হু করা শুরু করছি। হাসতেছেন কেন? এতে তো বয়নের রিদম হারিয়ে যায়। যারা যারা বলছেন হাত দেবেন, কারা কারা একটা তুলেন না, অনারা তুলেন। ওই বুড়ো একটা পাওয়া গেছে, বুঝুক আর না বুঝুক হাত একটা উঠেছে। একজন চোর বলল গর্তের মধ্যে কি আছে, আর ইমাম সাহেব কি বলল? মাছ। আপনি একটাও দেখেন নাই, এবার দুইজনের কথা শুই না, কারটা আমল করবেন? চোর তো মিথ্যা কথা বলে, কোন বয়? এটাই তো শুনতে চাইছি। চোরের কথা বিশ্বাস করে হাত দেবেন না, বিষয়টা এমন নয়, বিষয়টা হলো সাপের কথা যেহেতু শুনছি এই ভয়ে আমি কি করব না, হাত দেব না, অথচ আমি সাপ দেখি নাই, এটার নাম ভয়। আপনি সাপ দেখলেন না, একটা মিথ্যাবাদীর কথায় হাত দেওয়া থেকে বিরত থাকলেন, অথচ কোরআন সুন্নাহ ধরে ধরে ওলামায়ে কেরাম পীর মাশায়েখ এত বলেন কবরে সাপ আছে, জাহান্নামে সাপ আছে, আগুন আছে, আযাব আছে, শাস্তি আছে, এরপর কেন ভয় নেই? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته الله رب العالمين يا أيها الذين آمنوا لا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود غردن نهادن হিনানে খুতবা দস্তে খাজা দাদান হে ইমানদারেরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান তো ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা। আল্লাহ ইমানদারদের ডেকে ডেকে কেন বারবার এক এক নির্দেশ দিলেন বোঝা গেল? এতক্ষণ আল্লাহ যেই ইমানদারদের ডেকেছেন ওই ইমানদারদের ইমানের মাঝে কিছু ভেজাল আছে। এবার জানা দরকার, বোঝা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডেকেছেন, কেমন ইমান আনতে বলেছেন,
কোন ইমানদারদের আল্লাহ ডেকেছেন কেমন ইমান আনতে বলেছেন ইমান অর্থ বিশ্বাস ইমান অর্থ আওয়াজ দিয়ে বলেন ইমান অর্থ বিশ্বাসের নাম ইমান কেমন বিশ্বাস যে বিশ্বাসে কোনো খাত থাকতে পারবে না যেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না সন্তানের বয়স এক বছর দেড় বছর দুই বছর বাবা সন্তানকে কোলে নিয়ে উপরে ছুঁড়ে মারে আবার ধরে এমন কোন বাবা নাই সন্তানকে নিয়ে এই কামটা করে নাই বলেন সন্তানকে যখন উপরে ছুঁড়ে মারে সন্তান হাসে না কাঁদে কারণ কি বিশ্বাস সন্তানের বিশ্বাস আছে বাবা পড়ে যাবে পা ভাঙবে হাত ভাঙবে তবু আমাকে ছাড়বে ঠিক এজন্য সন্তান আপনার সামনে দুনিয়ার সমস্ত ডাক্তার বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার দার্শনিক শিক্ষিতরা এক জায়গায় বসে আপনাকে যুক্তি তর্ক দিয়া বুঝায় দিল আল্লাহ একজন নয় আরো কয়েকজন আছে এমন যুক্তি দিল যুক্তি খণ্ডাবার কারণ নাই খণ্ডাবার শক্তিও নাই কিন্তু আপনার বিশ্বাস এমন থাকতে হবে সারা দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায় আর যদি বলে আল্লাহ পাঁচজন আল্লাহ দশজন ওদের যুক্তিও যদি ঠিক হয় আমার বিশ্বাস দুনিয়া একদিকে যাবে আল্লাহ জোরে বলেন আল্লাহু আহাদ সবাই বলেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দ ওয়া লা নিদ্দ ওয়া লা হাদ্দ লি মাওলাহ লা জিদ্দ ওয়া লা নিদ্দ ওয়া লা হাদ্দ লি মাওলাহ الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وقالا لا هيئة لا سورة لا شبه لمولا لا هيئة لا سورة لا شبه لمولا আল্লাহ কয়জন আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন আল্লাহু আহাদ এই বিশ্বাসের নাম আওয়াজ দিয়া বলেন এই বিশ্বাসের নাম আল্লাহু সামাদ আল্লাহ বেনিয়াজ আল্লাহ বেপরোয়া আল্লাহ দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহ কারো কাছে ঠেকা নন দুনিয়ার সবাই কার কাছে ঠেকা আওয়াজ দিয়া বলেন কার কাছে ঠেকা এই বিশ্বাসের নাম আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই আল্লাহর জন্মদাতা থেকেও জন্ম নেন নাই আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই দুনিয়ার যত সুরত আছে যত দৃশ্য আছে যে কারো মতো আল্লাহ নর আল্লাহর মতো সুরতের পৃথিবীতে কেউ নাই এই বিশ্বাসের নাম আওয়াজ দিয়া বলেন আমার হায়াতের মালিক সারা দুনিয়ার মানুষ এক জায়গায় হয়ে আমাকে যদি বলে কবরে কোনো আজাব নাই শান্তি নাই জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই আমি যদিও জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই বলছিলাম দেখি নাই তবু আমি বিশ্বাস করে নিলাম তোমরা যত যুক্তি দাও তোমাদের কথার সঙ্গে আমি একমত নই আমার বিশ্বাস জান্নাত আছে জাহান্নাম আছে মিজান আছে তুলসিরাত আছে হিসাব নিকাশ হবে এই বিশ্বাসের নাম আওয়াজ দিয়ে বলেন আমি বিশ্বাস করি আল্লাহ এক আমার বিশ্বাস আমানতু বিল্লাহ আমার বিশ্বাস মুসলমান ইমানদার আল্লাহ তোমাকে যা যা দেওয়ার সবই দিয়া দিলেন আমি যত নেয়ামত পাই কার পক্ষ থেকে আওয়াজ দিয়া বলেন কার পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছেন দুনিয়াতে নেয়ামত আমি না খেয়ে থাকলেও এটা আল্লাহর পক্ষ থেকে আমি ধনী হলেও আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাসের নাম আওয়াজ দিয়া বলেন ও মুসলমান ইমানদার আমার বিশ্বাস আল্লাহ কয়জন আমার বিশ্বাস ওয়া মালাইকাতিহি ফেরেশতারা আছে ফেরেশতাদের উপরে আমার বিশ্বাস আমার ঈমান ফেরেশতাদের সংখ্যা কত আল্লাহ আপনার আমার খেদমতের জন্য আল্লাহ এত ফেরেশতা রেখেছেন
পৃথিবীর কোন গণক দ্বারা গণনা করা সম্ভব নয়। এই যে বৃষ্টির ফোঁটা পড়ে, এক ফোঁটা বৃষ্টি নিয়া একজন ফেরেশতা জমিনে আসে, এই ফেরেশতার কিয়ামত পর্যন্ত আর কাজ নাই, একটাই কাজ। কি কাজ? এক ফোঁটা বৃষ্টি নিয়ে আসছিল, এই যে বৃষ্টি দিয়া গেল, চলে গেল, ওর আর কোন কাজ নাই, এখন শুধু ইবাদত করতেছে। এই বিশ্বাসের নাম আওয়াজ দিয়া বলেন মুসলমান ইমানদার, আমার বিশ্বাস আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমার বিশ্বাস দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন সব কিতাব আল্লাহর পক্ষ থেকে, বিশেষ করে রাসূলদের উপরে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের মধ্যে যা আছে সব কার কথা? যত বিধান কার বিধান? ওই কিতাবের বিধান মানলেই আমি মুক্তি পেয়ে যাব। এই বিশ্বাসের নাম আওয়াজ দিয়া বলেন ওয়া রাসূলিহি, আমার ঈমান আমার বিশ্বাস দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, বিশেষ করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, সত্য নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার রাসূলের পরে আর কোনো রাসূল নাই, নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের। জোরে বলেন। আগের দিনে চিঠি চালাচালি হতো, পোস্ট অফিসে চিঠি প্রেরণ করা হতো, হলুদ রঙের খাম ছিল, এখনের প্রজন্ম যারা আছে ওরা বুঝবে না, কারণ এই চিঠি ওরা দেখেও নাই। চিঠি একটা খাম থাকতো, সরকারি খাম আড়াই টাকা দিয়ে কেনা লাগতো, ওই খামের মধ্যে চিঠি ঢুকায়া আবার যদি আলাদাভাবে রেজিস্ট্রি করা হতো, রেজিস্ট্রি করলে মানে ছোট আটা না চাই রানা বা এক টাকা দিয়ে ছোট গোল গোল টিকিট কাটা হইতো, ওই টিকিটটা যদি যে আঠা দিয়া লাগায়া দিছে ওই জোড়ার উপরে মাইরা দিত, মাইরা দেওয়া মানে হলো এই চিঠি এখন আর প্রাপক ছাড়া কেউ খুলতে পারবে না, এমনকি পোস্টমাস্টার চাইলেও খুলতে পারবে না। প্রাপক যদি এই চিঠি না পায় ওই চিঠি উল্টা প্রেরকের ঠিকানায় চলে যাবে। আল্লাহ আমার রাসূলকে পাঠাইয়া নবুয়াতের খাতায় সিলগালা করে দিয়েছেন, আর কোন নবী আসবে না দুনিয়াতে। কেউ যদি নবী দাবি করে ও কাফের, ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের। এই নবীর প্রসঙ্গ যখন সামনে আসবে তুমি যখন দিল থেকে ওকে কাফের মানবা না তুমিও কাফের। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে আমার বিশ্বাস, এই দুনিয়ায় শেষ নয়, কিয়ামত কায়েম হবে, দুনিয়ার কর্মফল ভোগ করার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিয়ামত দিন এবং মানুষ উঠবে, ঠিক না? আসলে শুধু জিন মানুষ নয়, কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত প্রাণী আছে যেই প্রাণী অধিকার খাটাইতে পারে, যেই প্রাণী অত্যাচার করতে পারে, আরেকজনকে আঘাত করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, এমন যত প্রাণী আছে কিয়ামতের ময়দানে এমন সব প্রাণী উঠবে। যেমন ধরেন কুকুর, আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার, ইনসাফ প্রতিষ্ঠা হবে না, এটা আল্লাহর ইজ্জতের সাথে আজমতের সাথে শানের সাথে যায় না, আল্লাহর নামের সাথে যায় না। কুকুর দুনিয়ার মধ্যে শক্তিশালী কুকুরটার খাসরত হলো দুর্বল কুকুর যদি সামনে পায়, দুর্বল কুকুরের কোনো দোষ নাই। এরপরে দুই মাইল দূরে হইল একটা কামড় দেয়, আপনাদের যুক্তিতে কি বলে? এই যে দুর্বল কুকুরটা একটা কামড় খাইলো, ওকে বিচার পাইবো না, ওকে বিচারের দরকার নাই, তাই আমাদের ময়দানে এই কুকুরগুলো উঠবে। দুর্বল কুকুর আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ ওই কুকুরটাকে তুমি শক্তি দিয়েছিলে, আমি কোনো অন্যায় করি নাই, দোষ করি নাই, আমাকে আইসা দুইটা কামড় দিছে, আমি আর কিছু বলতে পারি নাই, ভয় আর মরার আগ পর্যন্ত সামনেও যাই নাই। আল্লাহ বলবেন কামড় দিছে কয়টা? দুইটা। আল্লাহ দুর্বলটা ওদিন শক্তিশালী বানায় দিবেন, আর দুনিয়ার শক্তিশালীটারে ওদিন দুর্বল বানায় দিবেন। আল্লাহ বলবেন এবার গিয়ে তুইও দুইটা কামড় দে, দুইটা কামড় দেওয়ার পরে সব বোধ হয়ে গেল, এরপরে কুকুরগুলো মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু মানুষের হিসাব ভিন্ন, দুনিয়াতে একটা মানুষ পাঁচটা খুন করছে, কয়টা? একটা খুনের বদলা একটা খুনের বিচার, আমাকে খুন করেই হতে পারে, আমাকে ফাঁসি দিয়েই হতে পারে, পাঁচটা খুনের বদলেও একটা ফাঁসি,
পাঁচটা খুনের বদলে দরকার ছিল পাঁচটা ফাঁসি, কিন্তু আমাকে কয়বার ফাঁসি দেওয়া যাবে? তাহলে বাকি সাইডের হিসাব হবে না, বিচার দরকার নাই? ওই বিচারের জন্য কিয়ামত, ওই বিচারের জন্য কি কিয়ামত? তুমি আমার 20 টাকা মাইরা খাইছো আর দাও নাই, আল্লাহ এটা চান না, আমি আর বিচার পাবো না। না না, দুনিয়াতে যারা অত্যাচার করো, পরের হক নষ্ট করো, চুরি করো, ডাকাতি করো, সুদ খাও, ঘুষ খাও, টেবিলের নিচ দিয়ে হাদিয়া নাও, সাবধান সাবধান, গরিবের হক নষ্ট করো। এ জনপ্রতিনিধি, তোমাদের উপরে কিন্তু তোমরা ফুল সিরাতের উপরে দাঁড়ায় আছো, সাবধান সাবধান। হে রাজনীতিবিদরা, তোমার দল ক্ষমতায় গেলে তুমি বেপরোয়া হয়ে যাও। তুমি এখন সামান্য রাস্তা ঝাড়ুর কাজ করো, এখন ঝাড়ু দিয়া তোমার দলের নামের শেষ দুই অক্ষর তোমার ঝাড়ুর পিছনে লাগাইয়া তুমিও ওই দল করো। এবার তুমি ঝাড়ুর মানুষ হইয়াও এলাকার সম্মানী মানুষটার সামনে বুক টান করে দাঁড়াইয়া ধমক দাও, সাবধান সাবধান, কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন কঠোর রূপ ধারণ করবেন, তখন সাধারণ গুনাহ যারা করছি তাদেরও আর রক্ষা নাই। লিমানিল মুলকুল لمن الملك اليوم لله الواحد القهار قد ربت داري بركمان انت ربي انت حسبي ذو الجلال ক্ষমতাকার আওয়াজ দিয়া বলেন, দুনিয়ায় যারা অত্যাচার করো, দুনিয়ায় যারা মানুষকে ঠকাও, দাপট দেখাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়িয়া সেবাতের নামে সেনমোট টানাইয়া দুনিয়ার মাস্তানদের ডাক দিবে না, এ দুনিয়ার মাস্তান আয়, দুনিয়ার মধ্যে বলছো আমি রোজা রাখবো না কে রাখাবে, আমি নামাজ পড়বো না কে রাখাবে, আমি হুজুরের ওয়াজ করতে দেবো না কে দেওয়াবে, আমি মাহফিলের অনুমোদন দেবো না কে দেওয়াবে, আমি এটা করবো না কে করাবে, আমি এটা করবো কে ফেরাবে? আজকে পারলে বল, লিমানি মানি কলিয়াও, আজকের দিনের মালিক কে আমাকে বল। আল্লাহই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কাহারের জন্য আজকের ক্ষমতা। ওরে মুসলমান, চাপাবাজি চলবে না, দুনিয়ায় চাপার জোরে তুমি সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো, কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, চাপাবাজি করতে যাইবা আল্লাহ চাপাটা বন্ধ করে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ারও জায়গা নাই। মুসলমান ইমানদার সাবধান, আজকে যারা দাপট দেখাও কিয়ামতের ময়দানে, আজকে যারা অন্যায় করো কিয়ামতের ময়দানে তোমাদের বিচার হবে। তুমি যদি বিশ্বাস না করো তবে তুমি বেঈমান, আর যদি বিশ্বাস করো তুমি ঈমানদার, তুমি মুমিন। কিয়ামতের উপরে বিশ্বাস করা, এই বিশ্বাসের নাম ঈমান। আওয়াজ দিয়া বলেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আর মন্দ তকদির আল্লাহর পক্ষ থেকে যা হয় তার উপরে ঈমান। আমি সুখে আছি এটা আল্লাহর পক্ষ থেকে, আমি দুঃখে আছি এটা আল্লাহর পক্ষ থেকে, আমি তিন দিন খাবার পাই না এটা আল্লাহর পক্ষ থেকে, আমার সম্পদের অভাব নাই এটাও আল্লাহর পক্ষ থেকে,
আমার রোগ মরে যায় না এটাও আল্লাহর পক্ষ থেকে আমার রোগ হয় না এটাও আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ আমি ঘরবাড়ি করতে পারি না সামর্থ্য নাই এটাও আল্লাহর পক্ষ থেকে আমার ভালো আর মন্দ যা যা আছে আল্লাহর পক্ষ থেকে হয় এই তকদিরকে বিশ্বাস করার নাম ওয়ালবাতি বাদাল মাউত এই মরাটাই শেষ নয় দুনিয়ার জীবনে চিরজীবন থাকতে পারবো না এটা সবাই বিশ্বাস করে কিন্তু নিজেরটা নিজে মাইনে নেয় না মনে করে আমি এত সকালে মরুম ওইটা কেমনে হয় আমার মরার দিন বহুত বাকি আছে বুঝলাম তুমি যেমনেই মনে করো তবে মরা যে লাগবে এটা সত্য মরার পর আবার তোমার জীবিত হওয়া লাগবে এটার উপরে তোমার ঈমান আনতে হবে মুসলমান ইমানদার মরার পরে পুনরায় জীবিত হওয়া লাগবে এর উপরে ঈমান আনা ও মুসলমান ইমানদার এই দুনিয়া শেষ নয় আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون জীবন দিলাম কেমন জীবন এমন সুন্দর একটা রূপ দিলাম অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ সুন্দর অস্তিত্ব দান করলাম আল্লাহ চারটি কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা আমি আল্লাহ সুরাতের দিক দিয়া অবকাঠামোগত দিক দিয়া তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইছি এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে আল্লাহ সঙ্গে কুফরি করো বান্দা দুনিয়াতে পাঠায় যা যা দরকার একটু পানির দরকার আমি আল্লাহ নদী সাগর ভর্তি পানি দিয়া দিছি তোমার একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানে জায়গাটা অক্সিজেন দিয়া ভরে দিছি বান্দা তোমার যেখানে যা লাগে আমি আল্লাহ দিলাম কিন্তু দুনিয়ার মায়া যৌবনের তারণায় পড়ে তুমি আমি আল্লাহকেই ভুলে গেল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার না মানলি ফর মান রে তুই না মানলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে আশিয়া ভুবান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন
সামাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই চারি কবর মাজার না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মধ্যে কিভাবে তোমরা নাফরমানি করো অথচ ভুলে যেও না আবার তোমাদের মরা লাগবে ওই মরাটাই শেষ নয় সুম্মা ইউহিয়াকুম আবার তোমাদের জীবিত করা লাগবে এই মরার পরে আবার জীবিত হওয়ার বিশ্বাসের নাম হলো ঈমান মুসলমান ঈমানদার এবার জানা দরকার ঈমান আসলে কি ঈমানের সংজ্ঞা কি ঈমান তিনটা জিনিসে পরিপূর্ণ হয় কয়টা এক নম্বরে একরার বিলিসান দুই নম্বরে তাসদিক বিল জিনান তিন নম্বরে আমাল বিল আরকান এক নম্বরে মুখে স্বীকার করব আমি মুমিন দুই নম্বরে মুখে যেটা বলবো অন্তর বিশ্বাস করা লাগবে মুখ আর অন্তর জবান আর অন্তর এক না ভিন্ন জোরে বলেন অন্তরে যা থাকবে জবানে তা বলবো জবান দিয়া যেটা বের হবে অন্তরের সাথে মিল থাকা লাগবে জবান আর অন্তর যদি মিল না থাকে তাকে কি বলে জোরে বলেন তিন নম্বরে আমাল বিল আরকান মুখে যা বললাম অন্তরেও বিশ্বাস করলাম এটা আমলে পরিণত করে তুমি প্রমাণ দাও তুমি মুমিন আল্লাহ কোন ইমানদারদের ডেকেছেন এবার বুঝেন যারা মুনাফিক মার্কা ইমানদার যারা চাপাবাজ ইমানদার যারা ধোকাবাজ ইমানদার যারা মুখের মধ্যে বলে আল্লাহকে মানি অন্তরের মধ্যে নাই যারা মুখে বলে আমি সত্যবাদী অন্তরের মধ্যে মিথ্যা যারা মুখে বলে আমি আল্লাহকে চাই অন্তরের মধ্যে দুনিয়া এই সমস্ত ধোকাবাজ মুনাফিক মার্কা ইমানদারদের ডেকে আল্লাহ বলেন জবানে যা আছে অন্তরেও সেটা নিজের নিজের সাথে খাটাইয়া কাজে পরিণত করার মতো মুমিন হও আপনি ইমানদার হয়ে মরবেন নাকি বেঈমান হয়ে জোরে বলেন এ যুবক তুমি মারা যাইবা তুমিও জানো না আমিও জানি না মৃত্যু কিন্তু খুব কাছে মৃত্যু কিন্তু অতি নিকটে মৃত্যু যখন আসবে তোমাকে জিজ্ঞেস করেও আসবে না তোমাদের এমপি কেও জিজ্ঞেস করে আসবে না এলাকার জনপ্রতিনিধি টাকাওয়ালাদেরও জিজ্ঞেস করে আসবে না মৃত্যু যখন আসবে বেঈমান অবস্থায় যদি থাকো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না আল্লাহ আমাদের মুমিন হিসাবে কবুল করেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের নিফাকের থেকে হেফাজত করেন আল্লাহ ধোকাবাজির থেকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের ঈমানকে পরিশুদ্ধ বানায়া খাঁটি মুমিন বানায়া কবরে ডাক দেন জোরে বলেন আমিন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহ